हेलो बंधुरा आज ही जाबार एसे गेछी नतून एक भिडियो निये। बंधुरा ये भिडियोटी सम्पूर्ण एक आलादा टाइपेर भिडियो होते चलेछे। ये भिडियोते आमि आपनादेर देखाबो जे किभाबे छादेर उपरे आपनारा शाक सब्जी विभिन्न टाइपेर दामी दामी फल सेई समस्त किछु आपनारा चाष करे एखान थेके खूब भालो उपार्जन आपनारा करते पारबेन। आर परिचय कराबो एमन एकजन मानुषेर साथे जे किना एई धरनेर एकटी प्रोजेक्ट निजे छादेर उपरे बानिये सुंदरभावे परिचालना करछे। बंधुरा ये भिडियोते उनि देखाबेन जे किभाबे छादेर उपरे माटी छाड़ा কিভাবে আপনারা চাষ করবে সেখানে সুন্দর সুন্দর ফলন করে সেখান থেকে আপনারা খুব ভালো ইনকাম মানে লাখ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। বন্ধুরা শিল্প কলকারখানা এই সমস্ত কিছু দেশের পরিকাঠামো তৈরি করলেও চাষে উন্নতি যে কোনো দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই আমাদেরকে কৃষিতে অনেক বেশি এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন রকম পদ্ধতি আছে, বিভিন্ন রকম পদ্ধতিতে আমাদেরকে চাষ করতে হবে যাতে আমরা উন্নত চাষ শিখে সেখান থেকে ভালো উপার্জন করতে পারি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্যার আপনার নাম আর অ্যাড্রেসটা কি আছে? আমার নাম দুর্গাপদ কুইলা আর এটা অ্যাড্রেসটা দেউলিয়া বাজার, মানে কোলাঘাটের কাছাকাছি। তো মেইনলি আপনি আজকে আমাদের কি দেখাতে চলেছেন? মেইনলি আমি দেখাতে চলেছি যে রুফটপের উপরে আমরা যে প্রত্যেকের বাড়ির ছাদ যেটুকু থাকে কম বেশি যাই থাকুক সেই ছাদের উপরে তারা পুরোটাই খালি রেখে দেয়, কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো একটা জায়গাও পর্যন্ত খালি নেই। তো এই জায়গাটাকে কিভাবে ব্যবহার করা যায় কিন্তু মাটি ছাড়াই আমরা যেসব চাষবাসগুলো করছি টোটাল মাটি ছাড়াই, এখানে কোনো মাটি নেই। টোটাল সিস্টেমে দু রকম সিস্টেম রয়েছে, তিন রকম সিস্টেম রয়েছে। একটা হচ্ছে অ্যাকোপনিক সিস্টেম, হাইড্রোপনিক সিস্টেম এবং একটা সয়েললেস সিস্টেম। তো এইখানে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকোপনিক সিস্টেম। এইখানে এই ট্যাঙ্কেটাতে মাছ রয়েছে, তেলাপিয়া রয়েছে, এখান থেকে পাম্পের সাহায্যে ওখানে যাচ্ছে, ওখানেও মাছ রয়েছে, ওখানে কিছু শিঙি মাছ রয়েছে। এবার ওই জলটা ঘুরে আসছে এই দুটো বেডে, এই দুটো বেডে আমাদের কোনো মাটি নেই, এখানে ইটের খোয়া দেওয়া রয়েছে। এবার এতে গাছ লাগানো রয়েছে, যেমন টমেটো, চেরি টমেটো গাছ, এগুলো প্রায় শেষ পর্যায়ে, সব ফসল উঠে গিয়েছে। আর এরপরে আবার নতুন চারা লাগানো হবে। তারপর এই ড্রামটাতে আসছে, এখানে কিছু ফিল্টার সিস্টেম আছে, এর মধ্যে ফিল্টার হওয়ার পরে বাকি জলটুকু আবার এখানে এসে পড়ছে। তো এইভাবে সার্কুলেট হতে থাকে। তো সিস্টেম এটাই, সিম্পল সিস্টেম, যে কোনো লোক করতে পারে বাড়ির ছাদের ওপরে, এমন কিছু মানে সমস্যা মানে হাইফাই কোনো ব্যাপার না। এবার এই সিস্টেমটা হচ্ছে আপনার হাইড্রোপনিক সিস্টেম। এইখানে দেখতে পাচ্ছেন পাইপের ওপরে টমেটো গাছ লাগানো রয়েছে। টমেটো গাছ দেখুন, টমেটো ফলন শুরু হয়ে গেছে। এইখানে একটা নিউট্রিয়েন্টস ট্যাঙ্ক রয়েছে, এতে নিউট্রিয়েন্টস দেওয়া রয়েছে। আচ্ছা, এই পাম্পের হ্যাঁ গাছের খাবার, এটা একটা টাইমারের সাহায্যে প্রত্যেক 15 মিনিট অন্তর 2 মিনিট করে চলবে। আচ্ছা, তো এটা সেট করা থাকে, হ্যাঁ সেট করা আছে। ওখানে টাইমারের পুরো মানে বক্সটা রয়েছে, ওখানে টাইমার দিয়েই পুরো কন্ট্রোল হচ্ছে, পুরো টোটাল সিস্টেমটাই কন্ট্রোল হচ্ছে। সবসময় যে পাম্প চালাতে হবে তার কোনো মানে নেই, যতটুকু দরকার ততটুকুই করা হচ্ছে, প্রয়োজন ততটাই। এখানে 2 মিনিট করে আমাদের সেটিং করা আছে, 15 মিনিট পাম্প বন্ধ থাকে। এদিকে সিস্টেমটা হচ্ছে হাইড্রোপনিক সিস্টেমের, ওইটা যেটা দেখলাম ওটা অ্যাকচুয়াল আমাদের ডিএফটি সিস্টেম, মানে ডিপ ফ্লো টেকনিক। এটা আপনার ডিপ ওয়াটার কালচার, ডিডাব্লিউসি সিস্টেম। ফ্লোটিং র্যাপ রয়েছে, এই র্যাপটের তলাতে দেখুন জল আছে, হ্যাঁ জলের উপরে ভাসছে। এটা নিউট্রিয়েন্টস আছে, জলের মধ্যে নিউট্রিয়েন্টস দেওয়া আছে, এই জল নিচে। এই দুটো সিস্টেম একই সিস্টেম। ওখানে কি কি আছে এটা লাগানো? ওখানে লেটুস রয়েছে, এটা দুটো জাতের, এটা রেড লিপ লেটুস আর একটা গ্রিন লিপ লেটুস রয়েছে। এটা রেড লিপ লেটুস, একদম সুন্দর সতেজ, পেস্টিসাইড ফ্রি, কোনো রকম ক্ষতিকর কোনো উপাদান নেই, একদম সুন্দর একদম ফ্রেশ রুট, মানে কোনো মাটির সংস্পর্শ নেই, টোটাল জলের ওপরে। আর গাছের স্বাস্থ্য দেখেই বুঝতে পারছেন যে গাছের মধ্যে কোনো ডেফিসিয়েন্সি বা কোনো সমস্যা নেই। এটা এখন হারভেস্টের সময় হয়ে গিয়েছে। টোটাল সিস্টেমটাই পুরো এবারে ছাদের উপরে, এতে কোনো অসুবিধা হয় না? কোনো কিছু অসুবিধা হয় না, টেম্পারেচার কন্ট্রোলে থাকে। टेम्पारेचार कंट्रोल करार जोन्नो आमरा जेटा करे थाकी एटा शीतेर समय छाड़ा आमादेर देखछेन एरकम एकटा स्ट्राक्चार करा आछे जे कोनो जे केउ अन्य रकम स्ट्राक्चारो करते पारे। तो एर उपरे आमरा ग्रीन शेड नेट दिए दिई 50% खूब अत्यधिक गरम होले छादटाके एकटु ठंडा राखार जोन्नो ग्रीन शेड नेट तार मध्येई चाषटा होबे और ना होले आर सेरकम किछु एर ब्यापार नेई। एक्चुअल कि हय हाइड्रोपोनिक सिस्टेमे टेम्पारेचार बाड़ले कि हय रूट जोने गाछेर रूट जोने अक्सिजेन दरकार हय रूट जोने अक्सिजेनटा देवार जोन्नो कि हय आमादेर बाइरे थेके अक्सिजेन सप्लाई करते हय। गरमेर समय कि हय 30 डिग्रिर उपरे टेम्पारेचार चले गेले जलेर जे अक्सिजेन धारण क्षमता सेटा कमे जाय सेजोन्नो कि हय ओखाने एनारोबिक जोन तैरि हय। एनारोबिक जोन होलेई सेखाने एनारोबिक पैथोजेन आसबे जारा रूटटाके नष्ट करे दिते पारे सेजोन्नो किछु समस्या आछे। तो सेटार जोन्नो आमरा आमादेर बाड़ती अक्सिजेन दिते हय। जेमन एइटाते देखुन एखाने एर तलाते रूट जोने अक्सिजेन देवार जोन्नो अच्छा अच्छा अक्सिजेन सप्लाई देवा आछे। एइ देखुन एखाने बुदबुद करे एयार स्टोन दिये एटा देवा रयेछे ए हच्छे रूट जोने अक्सिजेन सप्लाइटा देबे। तो एटा यदि ठीकठाक थाके हाइड्रोपोनिके कोनो समस्या नेই हाइड्रोपोनिक जे केउ करते पारे। तो प्रपार सिस्टेमे करले एटा हच्छे प्रपार एनएफटी सिस्टेम निउट्रिएंट फिल्म टेक्निक। एखाने एकटा निउट्रिएंट्स टैंक रयेछे एकटा पाम्प आछे छोटो पाम्प ठीक एकई सिस्टेम एखानेও माने एखाने आमादेर जे टाइमार सिस्टेमटा रयेछे एखाने 2 मिनिट चालू थाकबे 15 मिनिट बन्ध थाकबे एइভাবেই চলবে। एखाने एगुलो हच्छे जुकिनी बा स्कोयाश बला हय एटा येलो भ্যারাইটির जुकिनी फुल आसा शुरू हये गेछे किछु फलो एसे गियेछे देखते पाच्छेन। तो एई पद्धति বিদেশে যে পদ্ধতি চাষ করা হয় সেই সমস্ত ফলো আপনি এখানে ফলাচ্ছেন এই যে যেমন দেখছেন স্ট্রবেরি হ্যাঁ 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 একদম স্ট্রবেরি এই সিস্টেমে হয় না। নরমালি হাইড্রোপনিক সিস্টেমে আপনি দেখতে পাচ্ছেন এদিকে দেখুন কত স্ট্রবেরি ধরে রয়েছে। তো এখানে যে কোনো চাষই করতে পারেন। কোন এটা এটা जुकिनी जुकिनी बा स्कोयाश अच्छा এটা एक्चुअल গরমের দেশের ফল ত্রিপুরা লোকেরা ভালোই খায় আমি দেখেছি হ্যাঁ আমাদের এদিকে খুব একটা হয় না। তো আমরা এটা হাইড্রোপনিকের মধ্যে করছি কিছু কিছু একটু বড় হয়ে গেছে এটা যেমন একটু সাইজ বড় হয়েছে আরো আরেকটু বড় হবে এটা সবজি হিসেবে খাওয়া হয় খুব সুন্দর একটা সবজি। তো এই এই যে কাজের আইডিয়াটা আপনার কোথা থেকে এলো ছাদের উপরে আপনি বাগান তৈরি করবেন? ছাদের উপরে যে আইডিয়াটা আসার পেছনে অনেক কারণ রয়েছে। যেমন আমরা বাজারে গেলে যে সমস্যাটা আমাদের আসে যে আমরা আগে চিন্তা করে দেখি যে ভালো সবজি মানে কি যে যেটা দেখতে খুব সুন্দর সেটা কি ভালো কিন্তু আমরা জানি না যে বাইরে বাজারে সেটা কতটা কেমিক্যাল দেওয়া আছে কতটা পেস্টিসাইড দেওয়া আছে তা আমরা জানি না। আমরা নিয়ে এসে সেটাই ভালো সবজি বলে খাচ্ছি কিন্তু আদৌ কি আমরা সেই পুষ্টি উপাদান পাচ্ছি তা পাচ্ছি না বরং উল্টে ক্ষতি হচ্ছে। তো এখানে কেউ যদি নিজের মতো করে যদি সে করতে পারে এখানে সে নিজের চোখের সামনে সে দেখতে পাবে যে আমি কতটা পেস্টিসাইড দিচ্ছি না কি করছি সব নিজের কাছে। অতএব সবার জায়গাও থাকে না সবার মাটিতে তো জায়গার অভাব যারা শহর অঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে তো এই সমস্যাটা থাকেই শখ মেটানোর জন্য কিন্তু ছাদটা সবারই থাকে। ছাদটাকে শুধুমাত্র জামা কাপড় শুকানোর জন্য ব্যবহার না করে সেটা যদি এইভাবে কাজে লাগানো যায় সেটা তো খুবই একটা মানে ভালো জিনিস। আর আরেকটা যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে মাটির একটা সমস্যা। ছাদের উপরে মাটি নিয়ে এসে জড়ো করে সেই মাটি মেইনটেনেন্স করা একটা বিশাল মানে একটা হেডেকের ব্যাপার সেখানে তার জন্য হয়তো একটা লোক রাখতে হবে। এখানে এই সিস্টেমটা টোটাল অটোমেটিক সিস্টেম এখানে যা কিছু ইনভেস্ট ওয়ান টাইম ইনভেস্ট একবার ইনভেস্ট করা হয়। তো এখানে যে 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 জিনিসগুলো লাগিয়েছেন দামি দামি জিনিস আমাদের পুদিনা এগুলো মার্কেটে কিন্তু হিউজ দামে বিক্রি হ্যাঁ 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 এগুলো এগুলো কি সব সিজনে করা যায় নাকি না টোটাল সব সিজনেই করা যাবে আচ্ছা সব সিজনেই করা যাবে কোনো অসুবিধা নেই যে কোনো সিজনে করতে পারেন। এবং হাইড্রোপনিক বা অ্যাকোপনিক্সে পুদিনা খুব ভালো হয় আমরা নিচে গেলে দেখতে পাবেন। এইগুলো দেখুন এই যে সিস্টেমটা একদম একটা সিম্পল সিস্টেম এটা দেখুন এই গাছটার মধ্যে 2 কিলোর উপরে টমেটো ধরে রয়েছে কিন্তু দেখুন গাছটার গোড়াটা কিভাবে করা আছে আমরা একটা জাস্ট কার্টুনকে আমরা এতে কনভার্ট করে দিয়েছি একটা ভেতরে প্লাস্টিক দিয়ে আমরা জলটা ধরে রাখার জন্য যা কিছু করে দিয়েছি আর কিছু এখানে বিশেষ কিছু কারুকার্য নেই। এটা হচ্ছে মালচিং প্লাস্টিক এটা দেওয়ার কারণ হচ্ছে বাইরে দেখছেন এর কালারটা সিলভার কালার আলো আসবে সূর্যের আলো আসবে এখান থেকে রিফ্লেক্ট করবে ভেতরে টেম্পারেচারটা যাবে না কন্ট্রোল করা যাবে। এবং কি হয় কিছু কিছু ইনসেক্ট আছে যারা এই রিফ্লেক্ট আলোতে মানে অস্বস্তি হয় তারা আসতে চায় না এখানে আমার কিছুটা পেস্টিসাইড কন্ট্রোল হয়ে যায়। এবার ধরুন আমরা এখানে কোনো পেস্টিসাইড দেওয়া পছন্দ করি না, এই কারণে আমরা বায়োলজিক্যালভাবে কন্ট্রোল করি। এটা ধরুন ইয়েলো স্টিকি ট্র্যাপ, এটা দেখুন ব্লু কালারের, এর মধ্যে একটা আঠা জাতীয় কিছু দেওয়া রয়েছে। তো এই দেখুন এখানে কত পোকামাকড় এসে মানে চিপকে গিয়েছে, মানে শোষক জাতীয় যেসব পোকাগুলো, সাদামাছি, শোষক জাতীয় এইসব পোকাগুলো এগুলো চলে আসে। এই ব্লুটাতে সাধারণত মাকড় জাতীয় যে পোকাগুলো সেগুলো এসে আকৃষ্ট হয়, আর ইয়েলোতে অন্যান্য যেসব চষি পোকাগুলো সেগুলো আকৃষ্ট হয়। তাহলে এখানে আমার 50% আমি কন্ট্রোল করে দিতেই পারছি, আর বাকি 50% সিস্টেমটা আপনার বায়োলজিক্যাল সিস্টেমে চলছে, একদম বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে। এখানে যেহেতু আমরা এর যে ক্রপটা সেটা আমরা নিজেরাই হারভেস্ট করব বা এখান থেকে যাই যাক, এখানে আমরা চেষ্টা করি যে সবসময় ফ্রি কেমিক্যাল, পেস্টিসাইড, ইনসেক্টিসাইড ফ্রি আমরা করার চেষ্টা করি সবসময়, আর এটা রাখা সম্ভব। মানে করিয়ে দেন, ধরুন কেউ করতে চাইবে তো একদম একদম টোটাল সমস্ত কিছুই আমরা করে থাকি যদি কেউ সেটআপ করতে চায়। এবং সমস্ত জায়গাতে, আমাদের বিভিন্ন জায়গাতে, অন্যান্য জায়গায় যেমন আমাদের গুজরাটেও কয়েকটা প্রজেক্ট রয়েছে, সেটাও করা যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেক প্রজেক্ট আছে, তো যে কেউ করতে পারে, মানে কোনো অসুবিধা না। আমাদের দিক থেকে সমস্ত কিছুই হেল্প পাবেন, মানে টোটাল আমাদের যে মেন সমস্যা হয় আমাদের যে নিউট্রিয়েন্টসটা, এবং একদম ট্রেনিংও কেউ নিতে চাইলে ট্রেনিংও নিতে পারেন, আমরা ট্রেনিং প্রোভাইড করে থাকি। এবার এই আমরা চেষ্টা করি সবসময় হাইড্রোপনিক, অ্যাকোপনিক্স একটা নাম শুনলে সবার আসে যে একটা বিরাট বিদেশি টেকনোলজি, সব বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে জিনিসপত্র, আমাদের এখানে পাওয়া যায় না। কিন্তু আমরা এখানে যে কাজটা করি টোটালটাই সমস্ত আমাদের লোকাল ম্যাটেরিয়ালস দিয়ে করি, কোনো বাইরে থেকে কোনো কিছু না, টোটাল সমস্ত রিকোয়ারমেন্ট। এর সুবিধাটা হচ্ছে এটাই, আপনি কোনো একটা বাইরের কোম্পানিকে আপনি যখন কাজের জন্য বলবেন, সে কাজ করে দিয়ে চলে গেল, কাজ করে দিয়ে চলে যাওয়ার পরে আপনার যখন কোনো সমস্যা আসবে তাকে আবার ফোন করতে হবে, সে কোথায় কি প্রবলেম হয়েছে সেই অনুযায়ী সে ম্যাটেরিয়ালস নিয়ে এসে ওটা সারাবে। কিন্তু এখানে যেহেতু লোকাল ম্যাটেরিয়ালস, এই জিনিসটা লোকালেই পাওয়া যাবে এবং আপনি নিজে গিয়ে সারাতে পারবেন, সারিয়ে নিতে পারবেন, একদম সিম্পল জিনিস। মানে হ্যাঁ এগুলো সমস্ত চারা তৈরি হচ্ছে, মানে এগুলো আমাদের। এবার ধরুন আমরা ওখানে যে লেটুসটা দেখিয়েছি ওটা আপনার গ্রিন লিভ লেটুস আর রেড লিভ লেটুস, এটা সাধারণত শীতকালেই ভালো হয়। এরপরে যখন গরম আসবে, গরমেও হয় না তা নয়, কিন্তু একটু বিটার মানে তেতো স্বাদ আসে আর কি, সেজন্য আমরা কী করি গরমের যে ভ্যারাইটিটা সেই ভ্যারাইটিটা আমরা এখন দিয়েছি। এরপরে এটা মার্চ থেকে আমরা এই গরমের লেটুসটা শুরু করব। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টবের মধ্যেই, দেখুন একদম স্ট্রবেরি গাছ রেডি করা রয়েছে। কেউ যদি এটা মাটি নয়, এখানে আপনার কোকোপিট, ভার্মি কম্পোস্ট, কিছু প্যারালাইট এগুলো দিয়ে তৈরি করা আছে, একদম হালকা সিম্পল। আমরা এখানে অ্যাকচুয়াল মাটির ব্যবহারটা একদম বন্ধ করে দিয়েছি এই কারণে, আমাদের ছাদের উপরে যেহেতু ওয়েটটা কমানোর জন্য, এবং এতে মেনটেন্যান্স কস্ট অনেক কম, যেহেতু মাটি নেই সেহেতু এখানে মাটিজনিত যেসব রোগগুলো মানে সয়েল বোন ডিজিজগুলো এগুলো আসে না, সেজন্য আমাদের পেস্টিসাইড মানে অনেক কম লাগে, ওষুধপত্র যেসব ফাঙ্গিসাইড বলুন বা হারবিসাইড এগুলো খুব কম লাগে। এখানে এগুলো রেডি চারা রয়েছে, এগুলো যদি কেউ কিনতে চায় এগুলো আমাদের সঙ্গে অর্ডার করতে পারেন, এখানে উষা এগ্রো অফিসে এসে এখান থেকে নিয়ে নিতে পারেন, এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে। অনেকে কি হয় স্ট্রবেরি জানে না যে কিভাবে লাগাতে হবে বা ই করতে হবে, অনেকে নিয়ে যায় বাঁচাতে পারে না, তো সমস্যা হয়, সেজন্য আমরা কি করেছি এগুলো টবের মধ্যে রেডি করে রেখে দিয়েছি, কেউ চাইলে এখান থেকে একদম ডাইরেক্ট নিতে না, একদম ফলসহ নিয়ে যেতে পারেন। একটা ব্যাধে বা জানালার মধ্যেই জাস্ট যেখানে রোদ পড়বে সেরকম জায়গায় রেখে দিলেও খুব সুন্দর দেখাবে, একটা ঘরের সৌন্দর্যও বাড়বে, প্লাস ওখান থেকে কিছুটা স্ট্রবেরিও খেতে পারবে। আর না স্ট্রবেরি সারা বছর হয় না, স্ট্রবেরি শীতের সময় আপনার মার্চ পর্যন্ত মোটামুটি আপনি ফলটা পাবেন। হ্যাঁ এখানে লাউ, জুকিনি এগুলো রয়েছে, সমস্তই সয়েললেস সিস্টেমে, মানে এগুলো মাটি সাধারণত নেই। মানে বলতে চাইছেন যে একটা ছাদকে সুন্দরভাবে সাজানো যায় এরকম গাছপালা দিয়ে? অবশ্যই সাজানো যায়, অবশ্যই সাজানো যায়, এবং শুধু সৌন্দর্য নয়, এখান থেকে যদি বাড়ির চাহিদাটাও পূরণ হবে। আমাদের উদ্দেশ্য এটাই যে একটা ছাদের সৌন্দর্যের জন্য অনেকে ফুল গাছ লাগায় বা লাগাতেই পারেন, কিন্তু ফুলের সাথে যদি কিছু সবজি বা এই জাতীয় গাছও লাগাতে পারে সেখান থেকে ইনকামও বেরোবে। এখানে ইনকামটা থেকেও বড় কথা, নিজে একদম যে সবজিটা আমরা খাচ্ছি সেটা একদম সম্পূর্ণ পেস্টিসাইড ফ্রি, ইনসেক্টিসাইড ফ্রি, যেটার নিউট্রিশন ভ্যালু অনেক বেশি। তো সেখানে আমরা যখন একটা, এখন সব জায়গাতেই একটা এসে অর্গানিক ফুড এরকম একটা শব্দ চারদিকে সবার সামনে ঘুরে বেড়ায়, কিন্তু অর্গানিক সবজি কেউ দেখেনি। কিন্তু আপনি এই চাষটা যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে অর্গানিক কি জিনিস, এর স্বাদ বা এর যা ফ্লেভার সেটা আপনি খেলে তখনই বুঝতে পারবেন যে এর কতটা স্বাদ। বা মানে বিদেশে তো দেখি যে ম্যাক্সিমাম এভাবেই চাষ হয়। হ্যাঁ হ্যাঁ, বিদেশে চাষ হয়। আমরা কি করি, আমাদের অ্যাকচুয়াল অনেক কারণ রয়েছে মানে এর এই টেকনোলজিটাকে এত দেরিতে নিয়ে আসার কারণ। একটা জিনিস সবসময় মানতে হবে যে টেকনোলজি সবসময় লোকাল এরিয়ার চাহিদার উপরেই কিন্তু নির্ভর তৈরি হয়। আমাদের পশ্চিমবাংলার কথা চিন্তা করতে গেলে পশ্চিমবাংলার কিন্তু মাটির অভাব নেই, কিন্তু ধীরে ধীরে আমরা কি করছি, সেই মাটিতে পেস্টিসাইড, ইনসেকটিসাইড, কেমিক্যাল ব্যবহার করে এত অত্যাচার করে ফেলেছি যে মাটিতে তার স্বাভাবিক যে ফলন দেওয়ার ক্ষমতা সেটা নেই। তো সেখানে কি হচ্ছে, আমরা ইনসেকটিসাইড, পেস্টিসাইড না দিলে সে ফসলই করতে পারবে না। তো সেখানে সমস্যাটা এটাই দাঁড়াচ্ছে যে মাটির আর কোনো গুণাগুণ নেই। পেস্টিসাইড, ইনসেকটিসাইড দেওয়া মানে সেই ফসলটাও বিষাক্ত হয়ে যাচ্ছে, সেই ফসলই আমাদের খেতে হচ্ছে। তো সেই জন্যই আমাদের এই চিন্তাভাবনাগুলো যে মাথায় আসছে, আমার যে সুস্থ সবল থাকতে হবে, সেই জন্য আমাদের এখন দেখবেন প্রত্যেক বাড়িতেই একটা সুগার রুগী, হার্টের রুগী কিছু না কিছু রয়েছে। তো এগুলো কোথা থেকে আসছে? আমাদের খাদ্যাভাসের মধ্যে থেকেই এগুলো আসছে। আমরা যদি সব মানে বিষাক্ত খাবার খেয়ে থাকি তা সেখানে এই সমস্যাগুলো তো আসতে বাধ্য। যে কেউ যে কোনো জায়গায় সাধারণত 50% একটা রোদ পড়লেই মোটামুটি সেই জায়গাতেই করতে পারে। এবং কি যদি কেউ মনে করে যে ঘরের ভেতরে আর্টিফিশিয়াল লাইট দিয়েও সে করতে পারে, তার হয়তো কোনো জায়গায় জায়গা নেই, আর্টিফিশিয়াল লাইট দিয়ে ওটা করা সম্ভব একদম। কেউ ভাবে যে ইনকামের পথ হিসাবে দেখতে চায়, তো কিভাবে এটা করতে পারে? অবশ্যই সে ইনকামের পথ হিসাবে দেখতে পারে, কারণ আমাদের ক্যালকুলেশন বা হিসাবে 200 স্কোয়ার ফুট যদি জায়গা হয়, 200 থেকে 300 স্কোয়ার ফুট যদি জায়গা হয়, সেখানে বাড়ির যদি ফ্যামিলি 4 জন থাকে, 4 জন সারা বছর ওখান থেকে সবজি অবশ্যই পাবে 100%, একদম তাকে বাইরে কোথাও যেতে হবে না, ভ্যারাইটির সবজি লাগাবে সেখান থেকে। আর যদি মনে করে যে তার ছাদ একটু বড় আছে, একটু বড় পুরো, কারণ 300 স্কোয়ার ফুটের ওপরে বেশিরভাগই ছাদ থাকে, মোটামুটি 1000 স্কোয়ার ফুট, কারো 1500 স্কোয়ার ফুট। বাকি যে সবজিটা সে ওখানে উৎপাদন করতে পারবে সেটা কিন্তু সে বিক্রি করতে পারবে। 300 স্কোয়ার ফুট তার 4 জনের ফ্যামিলি নিজের জন্য রাখলো, আর বাকি ধরুন 700 স্কোয়ার ফুট, কারো যদি 1000 যদি থাকে, সে 700 স্কোয়ার ফুটের সবজি সে কিন্তু আর অনায়াসে বেচতে পারবে। এবারে যদি বেচতে পারে, যেহেতু হ্যাঁ এখানে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে উৎপাদন কম, আপনার নিউট্রিশন ভ্যালু বেশি। আপনি যদি কাউকে বোঝাতে পারেন, আশেপাশের মানুষকেই দেবেন যারা বোঝে যে হ্যাঁ এইখানে যে চাষ করছে এটা পেস্টিসাইড ফ্রি বা এইভাবে করা হচ্ছে, তো তারা ওটা দাম দিয়ে তখন আপনার বাড়ি থেকেই নিয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে সেখান থেকে একটা আয়ের উৎস আসতে পারে, এবং আপনার যে সেট আপের যে কস্ট বা সেটা আপনার এক বছরের মধ্যেই আপনার উঠে যাবে, তার পরবর্তীকালে যেটা হবে। আর এইসব সেট আপগুলো একদম একদম আপনি এই জুকিনি সারা এলাকা খুঁজলেও কোথাও এতে পাবেন না, কিন্তু কলকাতার নিউ মার্কেটে আপনি যাবেন, ওখানে গিয়ে আপনাকে 100% পাবেন, কিন্তু সেটা আপনাকে খুব দাম দিয়ে কিনতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আরামসে আপনি এখান থেকে তুলে আপনি বেচতে পারেন। আর পুদিনা তো আপনি গাছ থেকে কাটিং করে করে অক্সিজেনে তৈরি করতে পারলে, অক্সিজেনে তৈরি করার আমাদের মেনলি ধনেপাতা তৈরি করতে গেলে আমাদের যেটা সমস্যা আছে মোটামুটি করা যায়, সেটা সমস্যাটা হচ্ছে ওই জার্মিনেশনের প্রবলেম। একটু ঠান্ডা এলাকায় জার্মিনেশনটা করে নিতে হয়, জার্মিনেশন করে নেওয়ার পরে তারপরে ওটা আরামসে একটা কন্ট্রোলিং এনভায়রনমেন্টের মধ্যে, যাতে বৃষ্টি না পড়ে সেরকম একটা জায়গাতে করে। আর কেউ যদি মনে করে যে তার ছাদটাকে আমি সে পলিহাউস দিয়ে ঢেকে দিতে পারে, সে পলিহাউস দিয়ে ঢেকে দিতে পারে, তো আরও কন্ট্রোলিং এনভায়রনমেন্ট হয়ে যাবে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একদম দেওয়ালের মধ্যেই আমাদের এই সিস্টেমটা রয়েছে, হাইড্রোপনিক সিস্টেম। আপনারা কোনো দিন কেউ ভাবতে পারবেন যে একটা এখানে কোনো জায়গাই লাগছে না, বিনা জায়গাতেই হচ্ছে মানে খরচা করে, কোনো জায়গা খরচা না করে আপনি এখানে এই সেট আপটা বানাতে পারবেন। সেটা দেওয়ালটাকে কাজে লাগিয়ে দেওয়ালের যেমন সৌন্দর্য বাড়বে, তেমনি এখান থেকে ইনকামও করতে পারবেন। এখানে এখানে পুদিনা রয়েছে, এই পুদিনা আপনি একটা গাছ থেকে 1.5 মাস ছাড়া, এটা যে আছে এখানে মোটামুটি মাস 1.5 পরে একটা গাছ থেকে আপনি মোটামুটি 200 গ্রামের কাছাকাছি আপনি একটা গাছ থেকে পুদিনা পেয়ে যাবেন। আর এই জায়গাটাতে আমার প্রায় 200 পিস মতো গাছ রয়েছে, তো সেই হিসাবে দেখতে গেলে মোটামুটি একটা সারা বছরে 8টা সাইকেল আপনি এখান থেকে তুলতে পারবেন। এবার আপনি যদি ভেবে নেন যে আপনার প্রত্যেক দিন দরকার, সেই হিসাবে আপনি কাটিংটা করবেন, সব একসঙ্গে কাটার দরকার নেই। আপনি আজকে এটা কাটলেন, 8টা সাইকেল, প্রত্যেকটা সাইকেলে ধরুন না 40 কেজির কাছাকাছি আপনি পেতে পারেন। 8×4=32, মানে ধরুন 320 কেজির কাছাকাছি সারা বছরে আপনি পেতে পারেন, সারা বছর। আর এখানে মার্কেটে মোটামুটি কি রকম দাম? মার্কেট তো মিনিমাম 200 টাকা করে তো পাবেন। পুদিনা যথেষ্ট দাম থাকে, যথেষ্ট দাম থাকে এবং পুদিনা যথেষ্ট চাহিদা রয়েছে। একটা হ্যাঁ এই রকম একটা জায়গাতে আছে, হ্যাঁ মেইনটেনেন্স একটা খরচা আছে, সেখানে আপনার নিউট্রিশন খরচা আছে, একটা জল আছে আর ইলেকট্রিসিটি খরচা আছে, সেখানে আপনার খরচা 10-15 হাজার টাকা থেকে ম্যাক্সিমাম হয়তো 20 হাজার টাকা হতে পারে। তো সেখান থেকে মোটামুটি 40-45 হাজার টাকা এই দেয়াল থেকেও ইনকাম করা, দেয়াল থেকে ইনকাম করা সম্ভব একটা দেয়াল থেকে। तो ठीक है, असंख्य धन्यवाद अपना ये मूल्यवान मैं भिडियो बनाने। धन्यवाद, नमस्कार।